হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনোজ ইসলাম, ব্যাকডোর পক্ষ থেকে। আজকে আমরা দেখবো কিভাবে আমরা আমার পেন ড্রাইভ পেকে একটা বুটেবল ডিভাইস বানাতে পারি। দ্যাটস মিন হচ্ছে কিভাবে আমার পেন ড্রাইভকে বুটেবল করবো, অর্থাৎ বুটেবল করি এই কারণে যে আমরা যখন কোনো সিস্টেম অপারেটিং সিস্টেম দিতে চাই সেক্ষেত্রে কিন্তু কি আমার বুটেবল ডিস্ক অথবা একটা ইএসবি ফ্লাশ ড্রাইভ লাগে। তো এই ইএসবি ফ্লাশ ড্রাইভের মধ্যে পেন ড্রাইভ হচ্ছে অন্যতম। আমরা কি করতে পারি, আমাদের নিজে যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটাকে কীভাবে আমরা বুটেবল করতে পারি। তো এই জন্য কিছু আমার সফটওয়্যার প্রয়োজন। সেই সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে রুফুস, তারপরে স্যার ডেমন আছে, তারপরে ইউনিভার্সাল ইউএসবি বুটেবলার আছে, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি কি করতে পারেন, পেন ড্রাইভকে বুটেবল করতে পারেন। বুটেবল করার জন্য আমার কি দরকার হয়, অবশ্যই আমার একটা আইএসও ফাইল লাগবে। আপনি অনলাইনে গুগলে সার্চ করে দেখেন যে কোনো অপারেটিং সিস্টেমে অ্যাভেলেবল আপনি আইএসও ফাইল পাবেন, সেখান থেকে একটা আপনার যে অপারেটিং সিস্টেমটা দিতে চাচ্ছেন তার একটা আইএসও ফাইল ডাউনলোড করে রাখবেন। দেন হচ্ছে আপনার পেন ড্রাইভটা কাছে রাখবেন। আর আরেকটা সফটওয়্যার যেটা আমি বলেছি সেটা হচ্ছে আপনার বুটেবল একটা সফটওয়্যার লাগবে, সেটা আমরা রুফুস হতে পারে, ডেমন হতে পারে, অথবা আপনার থার্ড পার্টি অন্য কোনো সফটওয়্যার হতে পারে। তো আজকে আমরা রুফুস দিয়ে দেখবো। প্রথমে আপনি গুগলে গিয়ে রুফুস নিয়ে রুফুস লিখে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু কি রুফুসের ওয়েবসাইটে চলে আসবে। দেখেন এখানে লেখা আছে রুফুস ক্রিয়েট বুটেবল ইএসবি ড্রাইভ দ্য ইজি ওয়ে। আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, ওটা লেটেস্ট আপডেট সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারে, অথবা আপনি যদি এক্সিস্টিং কোনো সফটওয়্যার থাকে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি যদি ওপেন করেন, সাপোজ এই দেখেন আমার একটা ভার্সন আছে ওলকার রুফুস 2.12, বাট একটা লেটেস্ট আছে 3.12। আমি যদি এখন 2.12 ওপেন করি দেখেন কি লেখা আসে। আমি যখন 2.12 যখন ওপেন করেছি এটা একটা এনভায়রনমেন্টে ছিল, আমি যখন আবার রুফুস 3.1 ওপেন করছি দেখেন দেখেন 3.1 এর ইয়ার আপনার গ্রাফিক্যাল যে মোডটা দেখেন এখানে কিন্তু কি অনেক অনেকগুলো অপশন অনেকগুলা ই দেখাচ্ছে আপনার। আর বাট আপনি যদি 2.12 তে যান সেক্ষেত্রে কিন্তু কি খুবই সীমিত দেখাচ্ছে। দ্যাটস মিন হচ্ছে দেখেন এখানে টার্গেট যেটা বায়োসে UEFI মোডটা এটা কিন্তু অটোমেটিকলি অন করা থাকে, অর্থাৎ লেটেস্ট আপডেটটাই। আর আপনি যদি আরও আপডেট দেখতে চান, অর্থাৎ 3.1 এর পরে যদি আরও লেটেস্ট আপডেট আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখেন অলরেডি লেটেস্ট আপডেট চলে আসছে 3.3, বাট আমার কাছে কিন্তু কি 3.1 আছে। আপনি ইচ্ছা করলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ছোট্ট জাস্ট 1 MB একটা সফটওয়যার। এটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা যে পেন ড্রাইভটা সেটাকে বুটেবল করে নিতে পারি। বাজার থেকে আর আমরা সিডি কিনবো না, এখন আমরা আমাদের নিজস্ব পেন ড্রাইভকে বুটেবল করে আমাদের যে কম্পিউটার আছে সেটাতে অপারেটিং সিস্টেমটা দিব। জাস্ট আপনি যখন অপারেটিং সিস্টেমটা দিব তখন আমরা বুটেবল ডিভাইসটা দেখাই দেবো। দেখ আমাদের যে ইউএসবি ফ্লাশ ড্রাইভটা এটা আমরা শুধু ধরে দিলে কিন্তু আপনি কি উইন্ডোজ নিতে থাকবে। ওকে, এটা আমরা ডাউনলোড করে নিই, অলরেডি ডাউনলোড হয়ে গেছে সফটওয়্যারটা। আমরা এখান থেকে নিয়ে এখন লেটেস্ট হচ্ছে 3.3। আমি যদি 3.3 ওপেন করি এটা হচ্ছে 3.3 প্রপার্টি। আপনি আপনার কম্পিউটারে একটা ইউএসবি যে ড্রাইভের কথা দেখছেন একটা পেন ড্রাইভটা লাগাবেন। লাগানোর পরে দেখেন আমার একটা পেন ড্রাইভ লাগানো আছে, এটা ওকে 32 GB একটা পেন ড্রাইভ। ওকে, তারপরে ডিস এবং আইএসও ইমেজ এখান থেকে ওকে আপনার আইএসওটা ধরা দিতে হবে। দেখছেন হচ্ছে আপনি কোন অপারেটিং সিস্টেমটা আপনি বুট করবেন, এই জন্য অপারেশন অবশ্যই আমরা কি বলেছিলাম আপনার আইএসও একটা ফাইল লাগবে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে কোন অপারেটিং সিস্টেমটা দিব। সাপোজ আমি যদি এখান থেকে দেই উইন্ডোজ 10 আমি বুটেবল করে রাখবো, সেক্ষেত্রে আমরা করে রাখতে পারি। ওকে, এখানে দেখেন একটা আছে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, আমরা এটা দিব। তারপরে অ্যাক্টিভ, অলরেডি আমার উইন্ডোজ 10টা এখানে দেওয়া হয়ে গেছে। এখানে দেখেন ইমেজ অপশন, এখানে আপনি আসল কা উইন্ডোজ 2 গো, দ্যাটস মিন হচ্ছে উইন্ডোজের একটা ফ্যাসিলিটি আছে। আপনি ইচ্ছা করলে আপনার পেন ড্রাইভের মধ্যে আপনি কি করতে পারেন, উইন্ডোজ 2 গো করে রাখতে পারেন। এটা কি ফ্যাসিলিটি, এটা হচ্ছে হলকা আপনার অপারেটিং সিস্টেমটা আপনার পেন ড্রাইভের মধ্যে বা হার্ড ডিস্কের মধ্যে থাকবে। আপনি জাস্ট আপনার পেন ড্রাইভটা বা হার্ড ডিস্কটা আপনার কোনো পিসিতে লাগে যদি আপনার পেন ড্রাইভ বা হার্ড ডিস্কে ধরিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কি এটাই একটা অপারেটিং সিস্টেম হিসেবে ওপেন হবে, অর্থাৎ আপনি যত কাজ করবেন এই পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্কের মধ্যেই থেকে যাবে। অর্থাৎ আপনার যে ফিজিক্যাল যে পিসি যে হার্ড ডিস্ক আছে ওখান থেকে অপারেটিং সিস্টেম রান্না হয়ে আপনার হার্ড ডিস্ক থেকে রান হবে, দেখুন আপনার পেন ড্রাইভ থেকে রান হবে। এটা হলো উইন্ডোজ 2 গোর একটা ফ্যাসিলিটি। আমরা স্ট্যান্ডার্ড উইন্ডোজই রাখবো, দেখুন আমরা শুধু বুটেবল করে রাখবো, আমরা নিজস্ব কোনো হার্ড ডিস্ক বানাবো না, অর্থাৎ আমার পেন ড্রাইভটা হার্ড ডিস্ক হবে না, বুটেবল একটা ডিভাইস হবে। ওকে, এখন পার্টিশন কি করেছেন, এমবিআর করবেন নাকি আপনার জিবিটি করবেন, এটা অবশ্যই এমবিআর করে রাখবেন। অবশ্যই আপনি যদি চান যে আপনার মাল্টিপল হার্ড ডিস্ক আছে সেক্ষেত্রে আপনার জিবিটি করেও রাখতে পারেন। এখানে হচ্ছে ভলিউম নেম, ভলিউম নেম অটো নেম যেটা আছে থাক। ওকে ফাইন, দেখুন হালকা এনটিএফএস না, এখানে ফ্যাট থাকবে, আপনি কোনটা করবেন, আমি যদি এনটিএফএসই থাকবে কারণ আমার উইন্ডোজ যদি আমি যদি এটা লিনাক্স দিতাম সেক্ষেত্রে কিন্তু ফ্যাট মোডে আমাদেরকে অপারেটিং সিস্টেম করতে হতো। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি উইন্ডোজ হয় সেক্ষেত্রে আপনার এনটিএফএসে রাখবেন, আর যদি আপনার উইন্ডোজ না হয় লিনাক্স বেস হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ফ্যাটে করতে হবে। তারপরে এখানে কিছু চেক মার্ক আছে, আপনি ইচ্ছা করলে এটা দিতে পারেন, যেমন কুইক ফরম্যাট এটা অবশ্যই দিবেন, আর এক্সটার্নাল লেবেল আইকন। ওকে, তারপরে হচ্ছে চেক ডিভাইস ফর ব্যাট, এটা আমার দরকার নেই, অ্যাকাউন্ট দিলে অনেক সময় লাগবে, একটা সময় একটা ফ্যাক্ট থাকে, এই জন্য আমার এত সময় দরকার না। আপনি এগুলো ইচ্ছে করলে হাইডও করে দিতে পারেন, এখানে ক্লিক করে হাইড করে দিতে পারেন। ওকে, আমার যদি সবগুলো প্রসিডিউর ঠিক থাকে জাস্ট আমি আমার স্টার্ট বাটনে ক্লিক করবো, আমার অপারেটিং সিস্টেম যেটা দিয়েছিলাম সেটা অলরেডি বুটেবল হওয়া শুরু করে দিবে।
আমি স্টার্ট করে দিলাম। ওকে দেখেন একটা মেসেজ আসছে, এই মেসেজটা কি আসছে, দ্যাটস মিন হচ্ছে আমার হার্ড ডিস্কে যদি প্রিভিয়াস কোনো ডাটা থাকে অথবা কোনো যে কোনো ডাটা থাকে সেগুলো কি করবে, দেখেন উইল বি ডিস্ট্রয়। এটা কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে, অল ডাটা অন ডিভাইস উইল বি ডিস্ট্রয়। এটা আপনার অবশ্যই ডিস্ট্রয় করে দেবে, দ্যাটস মিন হচ্ছে শুধু আপনার অপারেটিং সিস্টেমটাই বুট হবে। ওকে করে পরে দেখেন স্টার্ট হয়ে গেছে, ক্লিয়ারিং এমবিআর পিবিআর জিপিটি স্ট্যাকসার ফরম্যাট হবে, তারপরে আপনার এটা অপারেটিং সিস্টেমটা হয়ে যাবে। অলরেডি আমরা দেখেন কমপ্লিট হয়ে গেছে, দ্যাটস মিন আমার পেনড্রাইভটা এখন বুটেবল একটা ডিভাইস হয়ে গেছে। এখন আপনি আমার পেনড্রাইভটা যদি নিয়ে কোনো কম্পিউটার লাগান, লাগানোর যদি আপনি কম্পিউটার রিস্টার্ট করেন বা বুটেবল ডিভাইস হিসাবে বায়োস থেকে অথবা আপনি অটোমেটিকলি অনেক সময় অনেক ফাস্ট ড্রাইভ ইউএসবি ফ্ল্যাশ থাকে সেখানে কিন্তু আপনি উইন্ডোজ নেওয়া শুরু করে দিবে। তো এটা ছিল আসলে আপনার পেনড্রাইভকে, দ্যাটস মিন আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভকে কীভাবে আপনার বুটেবল করবেন এটা একটা রুফুসের মাধ্যমে দেখলাম। আর এখন একটা কথা থাকতে পারে যে আমার তো আসলে পেনড্রাইভ নেই, বাট আমার কাছে একটা ব্ল্যাঙ্ক ডিভিডি আছে, তো আমার ডিভিডিকে আমরা কীভাবে বুটেবল করতে পারি সেটা আমার আজকে টিউটোরিয়াল আছে, দ্যাটস মিন পার শোর মাধ্যমে কীভাবে আপনি একটা ডিভিডিকে আপনি কী করবেন আপনার অপারেটিং সিস্টেম বুটেবল করবেন। এখন আমার কথা হচ্ছে যে আমাদের কত জিবি পেনড্রাইভ থাকা প্রয়োজন, এটা একটা প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনার মিনিমাম 4 GB একটা পেনড্রাইভ রাখবেন আপনার বুটেবল করার জন্য। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।